মোদীর পিছত অমিত শাহ। নির্বাচনের পূর্বে অসমলে আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী। 14 মার্চত বটদ্রৱা থানলে আহিব অমিত শাহ। কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলি মুক্তি করব 188 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়ে থাকা বটদ্রৱা প্রকল্পের প্রথম পর্যায়ের কাম। অমিত শাহর আগমনক লৈ ব্যাপক প্রস্তুতি চলিছে এটা বটদ্রৱাত। আজি বটদ্রৱাত উপস্থিত হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বটদ্রৱা প্রকল্পত উপস্থিত হয়ে কামর অগ্রগতির বুঝ ললে মুখ্যমন্ত্রীগুলি। আজি মই ৰাতিপুৱাই এই ঐতিহ্য ক্ষেত্র চাব আহিছো। মোৰ মূল উদ্দেশ্যটো হল যে 15 তারিখ বা 16 তারিখ বা এই মাহত এই প্রকল্পটি উদ্বোধন করিব পৰা যায় নেকি। কিছু কাম বাকি আছে, মই লোক নির্মাণ বিভাগের অভিযন্তা সকলৰ লগত কথা পাতিম। যদি আমি অহা 7 দিন বা 3 দিন বা 10 দিনত আমি সমাপ্ত কৰিব পাৰো তেতিয়াহলে আমি উদ্বোধন করিম। আর যদি আমি দেখা পাওঁ যে নহয় এই কামখিনি সমাপ্ত কৰিব পৰা না যায় তেতিয়ালে আমি নির্বাচনের পিছত ইয়াক উদ্বোধন করিম। 188 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়ে থাকা বটদ্রৱা প্রকল্পের প্রথম পর্যায়ের কাম মুক্তি করার দ্বিতীয় পর্যায়ের কামর শুভারম্ভণি করব কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলি। ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে প্রথম পর্যায়ের কাম। এতিয়া প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায় তিনিটা পর্যায়ের কাম প্রায় একেলগে চলি আছে। গতিকে ইয়াতে বিল্ডিং বলি এটা বিল্ডিং বাকি আছে, বাকিখিনি মিউজিক্যাল ফাউন্টেন, লাইট এন্ড সাউন্ড শো, বাকিখিনি আনুষঙ্গিক। ইয়াত যিখিনি দেখিলো তার উপর গুৱাহাটীত জুকিয়াই পেলাই আমি ইয়াক সিদ্ধান্ত লম। তেনেকুৱা একেবাৰে সিদ্ধান্তটো আমি লোৱা নাই, কাৰণ মই আজি চাইহে গলো, এতিয়া মই এবাৰ চাই লওঁ। আজি অমিত শাহৰ ভ্ৰমণ কাৰ্যসূচী সন্দৰ্ভত আলোচনাত মিলিত হয় মুখ্যমন্ত্ৰী। এই প্ৰকল্পত পৃথিৱীৰ আটাইতকৈ ওখ গুৰুআসন, সত্ৰীয়া সংস্কৃতি প্ৰতিফলিত হোৱা বিভিন্ন কাৰুকাৰ্য ঘটোৱা অতিথিগৃহ, মিউজিয়াম, পুথিভঁৰাল, সংস্কৃতি চৰ্চা কেন্দ্ৰ, উদ্যান আদি নিৰ্মাণ কৰা হৈছে। উল্লেখযোগ্য যে 2021 চনৰ 25 ফেব্ৰুৱাৰীত গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে বহু প্ৰত্যাশিত বটদ্ৰৱা প্ৰকল্পৰ নিৰ্মাণ কাৰ্যৰ শুভাৰম্ভণি কৰিছিল। নগাঁৱৰ পৰা নীলোৎপল বৰা ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। মোদীৰ পিছত অমিত শ্বাহ। নিৰ্বাচনৰ পূৰ্বে অসমলৈ আহিব কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী। 14 মাৰ্চত বটদ্ৰৱা থানলৈ আহিব অমিত শ্বাহ। কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলি মুক্তি করব 188 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়ে থাকা বটদ্রৱা প্রকল্পের প্রথম পর্যায়ের কাম। অমিত শাহর আগমনক লৈ ব্যাপক প্রস্তুতি চলিছে এটা বটদ্রৱাত। আজি বটদ্রৱাত উপস্থিত হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বটদ্রৱা প্রকল্পত উপস্থিত হয়ে কামর অগ্রগতির বুজ ললে মুখ্যমন্ত্রীগুলি। আজি মই ৰাতিপুৱাই এই ঐতিহ্য ক্ষেত্র চাব আহিছো। মোৰ মূল উদ্দেশ্যটো হল যে 15 তারিখ বা 16 তারিখ বা এই মাহত এই প্রকল্পটি উদ্বোধন করিব পৰা যায় নেকি। কিছু কাম বাকি আছে, মই লোক নির্মাণ বিভাগের অভিযন্তা সকলের লগত কথা পাতিম। যদি আমি অহা 7 দিন বা 3 দিন বা 10 দিনত আমি সমাপ্ত করিব পাৰো তেতিয়াহলে আমি উদ্বোধন করিম। আর যদি আমি দেখা পাওঁ যে নহয় এই কামখিনি সমাপ্ত করিব পৰা না যায় তেতিয়ালে আমি নির্বাচনের পিছত ইয়াক উদ্বোধন করিম। 188 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়ে থাকা বটদ্রৱা প্রকল্পের প্রথম পর্যায়ের কাম মুক্তি করার দ্বিতীয় পর্যায়ের কামর শুভারম্ভণি করব কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলি। ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে প্রথম পর্যায়ের কাম। এতিয়া প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায় তিনিটা পর্যায়ের কাম প্রায় একেলগে চলি আছে। গতিকে ইয়াতে বিল্ডিং বলি এটা বিল্ডিং বাকি আছে, বাকিখিনি মিউজিক্যাল ফাউন্টেন, লাইট এন্ড সাউন্ড শো, বাকিখিনি আনুষঙ্গিক। ইয়াত যিখিনি দেখিলো তার উপর গুৱাহাটীত জুকিয়াই পেলাই আমি ইয়াক সিদ্ধান্ত লম। তেনেকুৱা একেবাৰে সিদ্ধান্তটো আমি লোৱা নাই, কাৰণ মই আজি চাইহে গলো, এতিয়া মই এবাৰ চাই লওঁ। আজি অমিত শাহৰ ভ্ৰমণ কাৰ্যসূচী সন্দৰ্ভত আলোচনাত মিলিত হয় মুখ্যমন্ত্ৰী। এই প্ৰকল্পত পৃথিৱীৰ আটাইতকৈ ওখ গুৰুআসন, সত্ৰীয়া সংস্কৃতি প্ৰতিফলিত হোৱা বিভিন্ন কাৰুকাৰ্য ঘটোৱা অতিথিগৃহ, মিউজিয়াম, পুথিভঁৰাল, সংস্কৃতি চৰ্চা কেন্দ্ৰ, উদ্যান আদি নিৰ্মাণ কৰা হৈছে। উল্লেখযোগ্য যে 2021 চনৰ 25 ফেব্ৰুৱাৰীত গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে বহু প্ৰত্যাশিত বটদ্ৰৱা প্ৰকল্পৰ নিৰ্মাণ কাৰ্যৰ শুভাৰম্ভণি কৰিছিল। নগাঁৱৰ পৰা নীলোৎপল বৰা ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।